আমার ইন্ডিয়ান পেনাল কোডের সেকশন 498 এর কথা আমি সকলোৱে কম বেশি পরিমাণে জানো, কারণ আমি দেখা পাইছো যে বিবাহিত নারী পুরুষের মাজত যদি তেওঁলোকৰ পারিবারিক কিবা সংঘাত আরম্ভ হয়, সাধারণতে ওয়াইফ সকলে তেওঁলোকৰ হাজবেন্ডৰ এগেইনষ্টে বা হাজবেন্ডৰ পরিয়ালের ব্যক্তিসকলৰ বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আনি এই 498 এর আন্ডারত FIR লজ করে থানা, আর তার দ্বারা অহৈতুকভাবে হারাশাস্তির সম্মুখীন হবলগিয়া। সদ্যহতে সুপ্রিম কোর্টে একটা জাজমেন্টত সেকশন 498 এর যে মিস ইউজ বা অপব্যবহার এই বিষয়ে একটা অতি সুন্দর জাজমেন্ট দিছে। আজি আমি সেই জাজমেন্টের গোটেই বিষয়বস্তুখানি আলোচনা করব। আপনাদের ভিডিওটি আরম্ভণিরপরা শেষলৈকে চাব আর চাই পেলায় যদি ভাল লাগে তেন্তে নিশ্চিতভাবে আমাক কমেন্ট করে জানাবলে না পাহরিব। আপনাদের একটা কমেন্টে আমাক সদায় বহু ধরনের উৎসাহিত করে আহিছে আর ভবিষ্যতে করে থাকবে বলে পেলায় আমি আশা করো। গতি পলম নকরিবলক ভিডিওর মূল বিষয়বস্তু আগবাড়ি যাও। মই বিকেকর এডভোকেট গুৱাহাটী হাইকোর্ট আর আপনাদের চাই আছে ল গুরু আসাম, অসমৰ একমাত্র বিনামূলীয় ডিজিটাল লিগেল এডভাইসার। এই সেকশন 498 যেটা প্রভিশন, এই প্রভিশনের দ্বারা আমি লক্ষ্য করছো আমার প্রফেশনাল ক্যারিয়ারত বহু পরিয়াল ধ্বংস হয়ে গেছে, কারণ ওয়াইফ সকলে এই 498 এর মিস ইউজ করে এইটুক অপব্যবহার করে বহু ধরনের বহু পরিয়ালক ধ্বংস করা আমি লক্ষ্য করছো। যদি হাজবেন্ড ওয়াইফর মাজত কিবা কাজিয়া বা কুতন্ত্র বিদ্বেষ আরম্ভ হয়, সেইটুক চরম রূপলে পরিগণিত করে এই সেকশন 498 এর FIR দ্বারা। কারণ ওয়াইফ সকলে ভাবে যে যেহেতু তেওঁলোকৰ হাতত এই 498 এর ধারার নিচিনা একটা অস্ত্র আছে, এই অস্ত্রটোর ব্যবহার করে হাজবেন্ড বা তেখেতর পরিয়ালর অন্যান্য ব্যক্তিসকলের শহুর শাহুয়েক বা অন্যান্য যখন পরিয়ালের ব্যক্তি আছে তেওঁলোকক হারাশাস্তি করব পারি। আর পুলিশ প্রশাসনেও এই 498 এইটুক অত্যন্ত অপব্যবহার করে কোনো ইনভেস্টিগেশন নকরাকে বহুজনকেই অ্যারেস্ট করেছে, তেওঁলোকৰ এগেইনষ্টে চার্জশিট ফাইল করেছে। সেইটো আমি কিন্তু আমার প্রফেশনেল ক্যারিয়ারত লক্ষ্য করে আহিছো। সঁচাকেই সেই স্বামীজনে বা তেওঁৰ পরিয়ালের অন্যান্য ব্যক্তিসকলে সেই মহিলাগৰাকীক বা সেই স্ত্রীগৰাকীক সঁচাকেই কিবা হারাশাস্তি করেছিলেন নাই বা কিবা অত্যাচার অনাচার তেখেতের বিরুদ্ধে করেছিলেন নাই, সেইবিলাক ইনভেস্টিগেশন নকরাকেই পুলিশে এই 498 ধারার গোচর হলেই স্বামী বা তেখেতের পরিয়ালের ব্যক্তিসকল আইনের এই শিকাঞ্জার মাজত লৈ অত্যন্ত দুর্ব্যবহার করা আমি লক্ষ্য করছো। সুপ্রিম কোর্টে যা 3 মে 2024 সনত অচিন গুপ্তা ভার্সেস স্টেট অফ হরিয়ানা নামের একটা গোচরত এই গোটেই 498 এর অপব্যবহারের বিষয়ে আলোচনা করেছে। তাত সুপ্রিম কোর্টের আন্ডার বিভিন্ন জাজমেন্টের কথাও আলোচনা করা হয়েছে, যত সুপ্রিম কোর্টে কৈছে যে আমি লক্ষ্য করছো যে ভারতবর্ষত অতি ক্ষিপ্রতারে পারিবারিক সংঘাত ডেভেলপ করেছে, তার কারণে হয়তো সোশ্যাল মিডিয়া বা আদার কিছু ইস্যুজ আছে যার দ্বারা এই পরিয়ালসমূহের মাজত বিভিন্ন ধরনের সংঘাতে দেখা দিছে। আর তার ফলস্বরূপে ওয়াইফ সকলে সাধারণতে এই 498 সেকশনের অপব্যবহার আরম্ভ করেছে। সুপ্রিম কোর্টে এইটাও অত্যন্ত সুন্দরভাবে কৈছে যে আমি লক্ষ্য করছো অধিকাংশ এই 498 কেসেই হয়েছে ভুয়া বা মিছা অভিযোগ হাজবেন্ড বা তেওঁৰ পৰিয়ালৰ বিৰুদ্ধে ওয়াইফ সকলে আনে আর আনি পেলায় তেওঁলোকক হারাশাস্তি দিয়ার চেষ্টা করে। গতি এই ক্ষেত্রত সুপ্রিম কোর্টে অত্যন্ত স্পষ্টকে আমার কেন্দ্রীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ল কমিশনক একটা অবজারভেশন দি পেলায় কৈছে যে আপনাদের এই 498 এর যে কার্যক্ষমতা এইটার বিষয়ে চিন্তা করক, যে যাতে এই ধারাটার কোনো মিস ইউজ নহয়। লগতে এইটুকু কৈছে যে নতুন যখন ভারতীয় ন্যায় সংহিতা বৈরি প্রায় যখন ইন্ডিয়ান প্যানেল কোর্ট আরম্ভ হয়েছে তার যে সেকশন 87/85 ইনসার্ট করা হয়েছে 498 এর অনুরূপ হিসাবে, তাতো কিন্তু কোনো নতুন পরিধি আইনের অনা নাই, বরঞ্চ 498-এর একটা পুনরুপস্থাপন হিসাবে এই আইনখন অনা হয়েছে। গতি সেই ক্ষেত্রটো সুপ্রিম কোর্টে কৈছে যে এই 498-এ আপনাদের বিলুপ্ত করার চেষ্টা করক, অথবা ইয়ার যাতে কোনো দুর্ব্যবহার না হয় আইনের এই প্রভিশনটুক কিন্তু সংশোধন করার প্রয়োজনীয়তা আহি পড়েছে। গতি এই ক্ষেত্র সুপ্রিম কোর্টের এই জাজমেন্টটু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি ভাবো যে যদি ল কমিশন বা আমার সংসদে এই বিষয়ে গুরুত্ব আরোপ করে তেন্তে কিন্তু ভবিষ্যৎ দিনত এই 498-এর দরে ধারা বিলুপ্ত হওয়াটু অত্যন্ত নিশ্চিত হয়ে পড়েছে। আশা করো ভিডিওটি আপনাদের উপকারত আহিব। আগন্তুক ভিডিও এটাকে লগ পাম। ভালে থাকক, সুখলে থাকক। নমস্কার।